আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করব। আজকে আমি সকালে নাস্তা বানাবো আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি অন্যরকম একটি নাস্তা বানাবো। আজকে আমি চাউলের গুঁড়া দিয়ে চাপটি বানাবো। আমি কিভাবে চাপটি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের সকালে এরকম একটি মজার নাস্তা হলে খেতে অনেক ভালো লাগে। বাইরে এগুলি মামারা বিক্রি করে, আমি বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় অনেক মজা করে বানিয়ে খেলাম। প্রথমে আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম। চালের গুঁড়ি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চাউলের গুঁড়িগুলো ভালোমতো গুলিয়ে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এখন আমি চ্যাপাশুটকি ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আমি আগে ভেজে নিয়েছি, এখন চ্যাপাশুটকি ভেজে নেব। আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন হালকা করে টেলে নিলাম। চ্যাপা শুটকি ভালো মতো ভেজে নিলাম। এখন শুটকি ভর্তা বানিয়ে নিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ বেটে নিলাম। এখন চ্যাপা শুটকি বেটে নিব। এখন আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো। ভর্তা বানানো হয়ে গেছে। এখন চালের গুঁড়িতে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে দিলাম। এখন একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ভালো মতো ব্লেন্ড করে মিশিয়ে নিলাম। এখন একটি পেঁয়াজ কেটে দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। আমি চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে ভালো মতো গরম করে নিলাম। 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো বানিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন ঢাকনা উঠিয়ে নিব। চাপটি বানানো হয়ে গেছে, এখন চাপটিটা উঠিয়ে নিব। আর আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমি আবার তাওয়াতে আরেকটি চাপটি দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে নেব। এই শীতের সকালে বিকালে এরকম চাপটি আর ভর্তা খেতে অনেক ভালো লাগে। চাপটি আর ভর্তা আমার মতো কার কার পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি একটি চাপটি উঠিয়ে আরেকটি বানাতে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম।
চাপটি বানানো হয়ে গেছে, এখন সকালের নাস্তা খেয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।